অনেক ঝাল হয়েছে। আজকে আমি ভাবলাম যে একটা জিনিস বানাবো, আর এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ঝাল গুঁড়া বানাবো। জানি না তোমরা জানো কি না, ঝাল গুঁড়া খেতে অনেক ঝাল কিন্তু মুখে টেস্ট এনে দেয়। তো আজকে আমি ঝাল গুঁড়া বানাবো আর তোমাদের সাথে ওইটা শেয়ার করে নেব, যাতে তোমরা দেখেও শিখে নাও। তো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু সাবস্ক্রাইবও করবে। হ্যাঁ, টাটা, এখন আমরা বানাবো, চলো। তো আমি এসে গেছি ঝাল গুঁড়া বানাতে, আমার সাথে থাকবে তোমরা, আর যে ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। কিন্তু এই যে আমাদের ঝাল গুঁড়া বানাতে লাগবে তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর এই যে আদা। আদাগুলোকে আমি ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কড়াইয়ে ভেজে নেব, শুকনোই ভাজবো, তেল লাগবে না ওটাতে। তো আমি গ্যাসটা অন করে আর লাগবে চিড়ে, দিয়ে আমরা ঝাল গুঁড়া বানাবো। আমার কড়াইটা গরম হতে হতে একটা জিনিস লাগবে, রসুন। রসুনটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটাতে আদাগুলো ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে, আমার আদাটাকে নামিয়ে দিচ্ছি। এখন আমি দেব তেজপাতা, তেজপাতাগুলো ভালো করে ভাজতে হবে। আর এই যে ঝালগুলো অনেক টেস্টি হয়, কিন্তু ঝাল অনেক হয়, জ্বর হলে বা এমনিতেই মুখে টেস্ট এনে দেয়, অনেক টেস্ট হয়।
গরম হয়ে গেছে, জলদি জলদি আমি ভেজে নেব। এই যে আমার গোলমরিচ ভাজাটা হয়ে গেছে, বাবা গরম। এখন আমি শুকনো লঙ্কা ভাজব। এগুলো ঠান্ডা হয়ে যাবে। আদাটা আর তেজপাতাটা আমরা পরে গুঁড়ো করব। আমার লো ফ্লেমে ভাজা হতে হতে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভিজে আমার পেস্ট হয়ে গেছে। তেজপাতা গুঁড়ো, মানে গুঁড়ো হয়নি, গুঁড়ো করবো এখন। ওইটা আমরা গুঁড়ো করে চলে আসছি। আমার চিড়ে ভাজাটা হয়ে গেছে। Thank you.
ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এই যে আমি বলেছিলাম না, রসুন রসুন আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটাতে এখন মিশাবো গুঁড়ো দিয়ে গুঁড়ো। তেজপাতা গুঁড়ো আর গোলমরিচ লঙ্কা গুঁড়ো স্বাদের জন্য আমি অল্প বিট লবণ দিয়েছি, ওটাও ভেজে নিয়েছি। লবণ স্বাদ মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুটো তেজপাতা হাফ করে নিয়ে এখন এটা দিয়ে খাবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ।